যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন কথা বলেন ঠিক কিনা মায়ারি বাদন ছিড়ে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ছিড়ে যাবে একদিন অবশেষে পর পারে পারি দিতে হবে আদার কবরে রব একাকি পরে কথা বলেন ঠিক কিনা অবশেষে পর পারে পারি দিতে হবে আদার কবরে রব একাকি পরে আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ছিড়ে যাবে একদিন আল্লাহ জানায়া দিল গোলাম এই পৃথিবীর জমিনে আসার আগে তুমি ছিলে মৃত তোমাকে পৃথিবীর ভিতরে জীবিত কইরা পাঠাইলাম এরে বান্দা পৃথিবীর জমিনে তোমাকে জীবিত করিয়া পাঠাইলাম জীবিত হওয়ার পরে তোমার ব্রেন যখন আমি দিলাম ওই ব্রেন দিয়া তুমি দেখলা কত সুন্দর এই পৃথিবী এই পৃথিবীটা অনেক কিছু দিয়া সাজানো রয়েছে তুমি দেখতেছ এই পৃথিবীর ভিতরে কি সুন্দর সুন্দর গান হয় ওই গান শোনার জন্য তুমি গেলা এই পৃথিবীর জমিনে মানুষকে ধোকা দিয়া মানুষকে ইমান হরণ করার জন্য বহু মাজার রয়েছে মাজারে গিয়ে সেজদা দেয় তুমি সেইখানে গেলা এই পৃথিবীর জমিনে জুয়া রয়েছে নেশা রয়েছে ওই জুয়ার আসরে তুমি বসলা তুমি বন্ধু বান্ধবের আড্ডায় পরে নেশা পান করলা ওইদিকে মসজিদে আজান হয় বন্ধু বান্ধবের ফেরে পড়িয়া বন্ধু বান্ধবের দোকায় পড়িয়া তুমি নামাজে পর্যন্ত যাইতে পারলা না এই পৃথিবীর জমিনে আসিয়া তুমি তাওহীদ গ্রহণ কর নাই এই পৃথিবীর জমিনে আসিয়া তুমি আল্লাহকে বলে রইলা তুমি কি জানো না আমি আল্লাহ পৃথিবীর 18,000 মাখলুকাত কোন বলেছি মায়া কোন হয়ে গেছে কোন বলেছি সে সৃষ্টি হয়ে গেছে ফায়া কোন হয়ে গেল কিন্তু বান্দারে তোকে আমি কোন ফায়া কোন বলে বানাই নাই তোকে আমি বানাইছি বড় আদর করিয়া তোর মায়ের পেটে ওই ফেরেস্তারা 4 মাস লাগাইয়া তোর পাও হাত যেই বডি রয়েছে বানাইল ওই ফেরেস্তা আমি আল্লাহর কাছে অনুমতি চাই রে ও মালিক এখন তো মাথা বানাইতে হবে মুখমণ্ডল বানাইতে হবে আল্লাহ বলে তোদের ডিউটি শেষ তার মুখমণ্ডল তার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইব বলেন সুবহানাল্লাহ
এই মুখের ভিতরে তোমার একটা জবান আল্লাহ দিয়েছে, এই মুখের ভিতরে মুখমণ্ডলের ভিতরে কান দিয়েছে, এই মাথার ভিতরে আল্লাহ নিজের হাতে একটা ব্রেন দিয়েছে ঠিক কিনা, এই চেহারার ভিতরে আল্লাহ নিজের হাতে দুইটা নয়ন দিয়েছে, চক্ষু দিয়েছে। আল্লাহ যেই জিনিসগুলি নিজ হাতে বানায়া দিছে ওই জিনিসগুলো হলো তোমার জবান, ওই জিনিসগুলো হলো তোমার চক্ষু, ওই জিনিসটা হলো তোমার কান, ওই জিনিসটা হলো তোমার মাথার ব্রেন, এই চারটা জিনিস আল্লাহ নিজের হাতে বানায়া দিয়েছে রে। আল্লাহ যে তোমার জবানটা নিজের হাতে বানাইছে, এই জবানটা দিয়া কিভাবে তুমি গুনার কাজ কর? আল্লাহ নিজের হাতে তোমার চক্ষুটা বানায়া দিছে, এই চক্ষু দিয়া তুমি কিভাবে গুনার কাজ কর? আল্লাহ এই কর্ণসমূহ নিজের হাতে বানাইছে রে, এই কর্ণ দিয়া তুমি কিভাবে গুনাগুলো শোনো আর কর? এই যে মাথার ব্রেনটা আল্লাহ দিয়েছে, এই ব্রেন দিয়া কিভাবে আল্লাহর সাথে বেঈমানের চিন্তা কর? আল্লাহ বলে গোলাম, আমি কুদরতি নজর দিয়া তোর দিকে তাকায়া থাকি, কিন্তু তোরা মনে রাখিস তোদেরকে আমি দুইটা জিনিস দিয়া পাঠাইছি। আল্লাহ বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, দুইটা জিনিস আমার সৃষ্টি, একটা হলো মৃত্যু আর একটা হলো তোমার হায়াত, এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষকে দিয়া পৃথিবীর জমিনের হাটে পৃথিবীর জমিনের বাজারে আমি পাঠায়া দিলাম রে। একটা টাইম দিয়েছি, এই টাইমের ভিতরে তুই কি বাজার করবি, তুই কি সদাই করবি, যেই বাজারটা নিয়া তোকে অন্ধকার কবরে আসতে হবে ঠিক কিনা? তোমার জীবনের দিকে তাকায়া দেখো, তোমার বাজারের ব্যাগের ভিতরে কি নিয়েছ? ওই আমলনামা নামক বাজারের ব্যাগ একটু চিন্তা করো রে মুমিন, ওই ব্যাগের ভিতরে তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ ঢুকাইতে পারলানি? ওই ব্যাগের ভিতরে তুমি কি কোরআন তেলাওয়াত ঢুকাইতে পারলানি? ওই ব্যাগের ভিতরে তুমি কি রমজান মাসের রোজাগুলো ঢুকাইতে পারলানি? ওই ব্যাগের ভিতরে তুমি কি দান সৎকার নেকগুলো ঢুকাইতে পারলানি? ওই ব্যাগের ভিতরে কি মসজিদে দান করা, ঈদগায় দান করা, গোরস্থানের দান করা, মাদ্রাসায় দান করা টাকাগুলো তুমি ভরতে পারছো নি? হেরে বান্দা, তুই কিন্তু আসবি, কিভাবে আসবি? আমি একজন ফেরেশতা বানাইছি, ওই ফেরেশতা তোমার কাছে আসবে, তোমাকে মার্ডার করবে, ওই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা। আল্লাহ বলে বান্দা, মৃত্যুর সময় যখন হবে তোমার কাছে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতা তোমার কাছে আসবে, তুমি যদি শক্ত প্রাচীরের ভিতরে লুকায়া থাকো মৃত্যু থেকে তুমি পালাইতে পারবে না ঠিক কিনা? ওই আজরাইল কেমন? আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে চলে গেল সাত আসমান ভেদ করিয়া ফেরেশতাদের মঞ্জিল, চতুর্থ ফেরেশতাদের মঞ্জিলে দেখে একজন বিশাল ফেরেশতা, যেই ফেরেশতার চক্ষু দুইটা দিগির মতো, চোখ দিয়া শুধু আগুন আর আগুন, তার শরীরে কাঁটা যুক্ত পশম গুলোর গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকে আগুনের ঝিলকে, যার মাথা হলো ওই আরশের কাছে, আর তার পাও দুইটা হলো সাত তবক জমিনের নিচে,
আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিব্রাইল এই যে ফেরেশতা আল্লাহ বানায়া রাখলো প্রশম দিয়া আগুন জ্বলে চক্ষু দিয়া আগুন জ্বলে নাকের শ্বাস দিয়া আগুনের দোয়া বাহির হয় জবান দিয়া কথা বলে আগুনগুলো বাহির হয় এই ফেরেশতার নামটা কি হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে নবী গো এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে নবী এই ফেরেশতা কিন্তু আপনার এতিম উম্মতের কাছে ভয়ঙ্কর রূপ নিয়ে যাবে যেই উম্মতগুলো গুনাহ নিয়া মৃত্যুর সামনে পড়বে যেই উম্মতগুলো গুনাহ করে 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 আজরাইলের সামনে পড়বে ওই আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়া ওই উম্মতের সামনে দাঁড়াইবে আল্লাহর নবী ওই জিব্রাইলের কাছে মেরাজে উম্মতের জন্য চোখের পানিগুলো সেরে সেরে কেঁদেছিল ডাক দিয়ে বলে জিব্রাইল এই ফেরেশতা যখন আমার উম্মতগুলো দেখবে গো আমার উম্মত এই ফেরেশতা দেখে সহ্য করতে পারবে না আমার উম্মতগুলো গুনার সাগরের ভিতরে থেকে থেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এই টেনশনে আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া ওই আসমানের উপরে কেঁদেছিলে বলেন না আল্লাহু আকবার হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে নবী গো আপনি কান্দেন না আপনি কান্দেন না ওই আপনার বান্দাগুলো যখন গুনার কথা মনে হয়ে যাবে অপরাধ করেছে ভুল স্বীকার করবে ওই উম্মতগুলো যখন অপরাধ স্বীকার করিয়া আল্লাহর দরবারে তওবা করবে মাপ চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল করে জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিবে বলেন আল্লাহু আকবার এই ময়দানে শীতের ভিতরে যারা বসলেন তাদেরকে আল্লাহর নবী সুসংবাদ দেয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামা মিন ইজতিমাউ ইয়াযকুরুনাল্লাহ অলামা বিন কৌমিন ইজতিমাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরুল লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর নবী কয় পৃথিবীর জমিনে যেই মাহফিলে কোরআনের আলোচনা হবে ওই মাহফিলে যদি আমার উম্মতগুলো এখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় আমি পয়গম্বরের উম্মতগুলো বসে 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 আল্লাহকে ডাক দিবে আর আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে জিকির আজকার করবে আল্লাহর নবী কয় ওই আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয় ওই ফেরেশতা ডাক দিয়ে বলে এই মজলিসের ভিতরে যারা আসো তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে শুধু তাই নয় আল্লাহ এমন দয়াবান যেই আল্লাহকে তোমরা ভুলে গেছো রে মুমিন যেই আল্লাহ এমন দয়াবান সেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করেন না শুধু মাফ করেন না
পয়গম্বর জানায় দিল কদ বুদ্দিলা সাইয়ে আতুকুম হাসানা। আল্লাহর নবী কয় ওই উম্মতের পিছনে যেই গুনাগুলো রয়েছে, তার চল্লিশ বছরে অনেক গুনা করেছে, পঞ্চাশ বছরে অনেক গুনা করেছে, ওই মানুষটা হুজুরের বয়ান শুনে শুনে সে যখন ভুলগুলো বুঝবে চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে দিবে। আল্লাহর নবী কয় পিছনের জিন্দিগির সব গুনাগুলো আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য দুইটা জিনিস আপনার লাগবে। কোরআনুল কারীমে আল্লাহ জানা দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম লাগবে এক নাম্বার হলো ঈমান। ঈমানটার বড় দাম, যেই মানুষের ঈমান নাই তার আমলের কোনো নেক লেখা হয় না, যেই মানুষটার ঈমান নাই সেই মানুষের আমলের কোনো দাম নাই। ওই যে দেখেন, এই যে পাঁচদোনায় একজন হিন্দু মানুষ, সে কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ লিখেছে, বাংলা অনুবাদ করেছে। ওই হিন্দু মানুষটা কোরআন বুঝেছে, কোরআন পড়েছে, কোরআনের অর্থগুলো লিখেছে, এত বিশাল একটা কাজ করেছে, এত বড় কাজ করার পরেও তার আমল নামায় কোনো লেখ লেখা হয় নাই। কেন রে? সে হলো হিন্দু, তার কোনো ঈমান নাই, এই জন্য তার এই বিশাল নেকটাও তার আমল নামায় জমা হবে না, ঠিক কিনা? এই জন্য ঈমানটাকে মজবুত করো। যার ঈমান যত মজবুত সে আমলের স্বাদ তত বেশি পাবে, ঠিক কিনা? এতগুলো মানুষ আপনারা এসেছেন, নিশ্চয়ই আপনাদের ঈমান আছে। আপনার ঈমানটাই এই শীতের রাত্রে আপনাকে এখানে নিয়ে আসছে, ঠিক কিনা? আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহাব্বত করেন, এই জন্য আপনি আসতে পেরেছেন। যেই মানুষটার ঈমান দুর্বল, যেই মানুষটার ঈমানের ভিতরে কমজোরি রয়েছে, ওই মানুষটা কিন্তু এই মাহফিলে এখনো পর্যন্ত আসতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে এক নাম্বার হলো ঈমান নিয়ে আসবি রে গোলাম, এক নাম্বার ঈমানটা নিয়ে আসবি, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাহ, দুই নাম্বার হলো নেক আমল আনবি, নেক আমলগুলো করে করে আমি আল্লাহর সামনে তুই দাঁড়াইবি। তুই যখন ঈমানটা নিয়া, আমলটা নিয়া, নেক আমলটা নিয়া আমি আল্লাহর কাছে দাঁড়াবি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোকে আরশের ছায়ার নিচে বসার জায়গা করে দিব। বলেন আল্লাহু আকবার। ঈমানের ভিতরে বেজাল, ঈমানের ভিতরে বেদাতিতে ভরা, ঈমানের ভিতরে শিরিকিতে ভরা, ঈমানের ভিতরে অহংকার দম্ভ, অহংকার দম্ভ গর্ব দিয়া ভরা আছে। আপনার ঈমান বলতেছে এখানে মাকসুদুর রহমান নুরানী সাহেব বয়ান করবে, কি শুনব, বড় বক্তা আসবে তারপর শুনব, এখন যাব না, এখন যাব না। কিন্তু আপনি যদি কোরআনকে মহাব্বত করে ঢুকতে পারেন গো, খোদার কসম, খোদার কসম, আল্লাহ আপনাকে এই উসিলায় নাজাতের ব্যবস্থা করবে, ঠিক কিনা? এই জন্য ঈমান এবং নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। নসিহতগুলো শুনবেন, নসিহতগুলো মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায়া দিয়েছে, ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আ যিকর ওয়া খাশিয়া আর রহমান বিল গায়ব,
পাবাসির হো বিমা গফিরতিন ওয়া আজরিন করিম। আল্লাহ জানায়া দিল পৃথিবীর মানুষগুলো কোরআনের নসিহতগুলো সে যে মানবে এবং আমি আল্লাহকে না দেখে যে ভয় করবে বিশ্বাস করবে, ওই ব্যক্তির জন্য একটা এলান হলো, একটা ঘোষণা হলো, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যেই মানুষগুলো কোরআনের নসিহতগুলো শুনে মানবে ওদেরকে আমি উত্তম যাযা দিব, উত্তম যাযা দিব। কি যাযা দিবে? আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। আল্লাহ বলে ঈমান আনার পরে নেক আমল তোরা যখন করবি তোদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের ভিতরে সব মানুষগুলো আল্লাহকে মানে, 18,000 মাখলুকাতের ভিতরে সব মাখলুকগুলো আল্লাহকে ডাকে, তাদের জান্নাত নাই, তাদের জাহান্নাম নাই, তারপরও তারা কিন্তু আল্লাহকে ভুলে যায় নাই রে। তোমার কিন্তু জান্নাত আছে, তোমার কিন্তু জাহান্নাম আছে, সেই তুমি আল্লাহকে ভুলে রইলা ঠিক কিনা? আল্লাহ বলে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ জানায়া দিল পৃথিবীর জমিনে যা কিছু আছে, এই মাটির নিচে যেই মাখলুকগুলো আল্লাহ রেখেছে, গাছপালাগুলো রেখেছে, পশু পাখিগুলো রেখেছে, বনের জঙ্গলের পশু পাখিগুলো রেখেছে, সাগরের নিচের মাছগুলো রেখেছে, এমন কোনো জিনিস নাই তারা যে আল্লাহকে ডাকে না, তারা সর্ব অবস্থায় মহান আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় পৃথিবীর মানুষ শুনো, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ পবিত্র কোরআনে জানায় দিল এই যে সূর্যের আলো তোমরা পাও, তার একটা রাস্তা নির্ধারিত করে দেওয়া, ওই সকালে সূর্যটা উঠে তোমাদেরকে আলো দেয়, তোমাদের খেদমত করে, কেন রে কি ঠেকা লেগেছে, তোমাদেরকে আলো দিবে সূর্য কি ঠেকা লেগেছে, এমন কি ঠেকা লেগেছে সূর্যটা প্রতিদিন সকালবেলা উঠে উঠে তোমাদেরকে আলো দিবে, সূর্যের আলোতে ফসলগুলো ভালো হয়, আসমান থেকে বৃষ্টি কি ঠেকা লেগেছে, তোমাদের জমিনে আসমান থেকে বৃষ্টি পাঠাইয়া জমিনে ফসলগুলো ভালো করবে, আল্লাহর কি ঠেকা লেগেছে, কেন দেয় রে, তোমাদেরকে আল্লাহ বড় মহাব্বত করে বানাইছে ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে ওই সূর্যটা কোথায় যায় জাননি, ওই সূর্যটা ওই সন্ধ্যার আগে
যখন অস্ত যায় ওই সূর্যটা সারা রাত্র কোথায় থাকে জানো নেই। এই আয়াতে মুফাসসিরিনগণ জানায়া দিয়েছে সূর্যটা আল্লাহর আরশের কাছে গিয়া সেজদা দিয়া তাসবিহ পাঠ করে বলেন আল্লাহু আকবার, সেজদা দিয়া তাসবিহ পাঠ করে সুবহানা রাব্বিয়াল আলা, ওই তাসবিহটা তুমি আমি পড়লাম না, সুবহানা রাব্বিয়াল আলা আলা বলে ওই সূর্যটা রাতে সমস্ত রাত্র ওইখানে সেজদারত অবস্থায় আল্লাহর তাসবিহগুলো পড়ে রে। আর সূর্যটা আল্লাহর কাছে অনুমতি চায়, মালিক তুমি যদি অনুমতি দাও ওই সুবে সাদেকের সময় আবার পূর্ব আকাশে আমি উঠব। আল্লাহ বলে উঠো, সূর্য উঠে, আবার যদি বলে অস্ত যাও সূর্য অস্ত যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওরে দস্তুর দির ভাই আপনার এই যে শ্বাস ভিতর থেকে আসে এই শ্বাসটা আসার আগে আল্লাহর কাছে অনুমতি চাই গো, ও আমার মালিক, ও আমার সৃষ্টিকর্তা তুমি যদি অনুমতি দাও এই বান্দার ভিতর থেকে আমি বাহির হব। আবার যখন ভিতরে প্রবেশ করবে তখন ওই শ্বাসটা আল্লাহর কাছে আবার অনুমতি চায়, মালিক তুমি যদি অনুমতি দাও ভিতরে প্রবেশ করব। একদিন কিন্তু তোমার শ্বাসটাকে আল্লাহ অনুমতি দিবে না, আল্লাহ ডাক দিয়ে বলে ও শ্বাস অনুমতি চেয়েছ কিন্তু আর যাবে না, আর ভিতরে আর প্রবেশ করবা না, তোমাকে অনুমতি দেওয়া হলো না। যেদিন অনুমতি দেওয়া হবে না ওই দিন শ্বাস ভিতরে যাবে না, ওই দিন পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? সব কিছু অনুমতি চায়, সব কিছু আল্লাহর কথা মতো চলে, হুকুম মতো চলে, শুধু তুমি আর আমি চললাম না, শুধু তুমি আর আমি চললাম না রে। পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আপনার আমার কবর রয়েছে, হাসর রয়েছে, মিজান রয়েছে, ফুলসারাত রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, তারপরও আমরা আল্লাহকে বলে রইলাম, কবরের কথা স্মরণ নাই, হাসরের কথা স্মরণ নাই, মিজান ফুলসারাতের কথা স্মরণ নাই, জান্নাত জাহান্নামের কথা স্মরণ নাই, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর কথাটা তোমার অন্তরের ভিতরে যদি একটু যায় তোমার কিন্তু একটা গুনাহ করাও সম্ভব হবে না। সাহাবিয়ে কেরামদের ঘটনা পরে দেখে কবরের সামনে গিয়া চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কবরের সামনে গিয়া চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, ওই মাটিতে গইরায় মাটিতে গোড়াগড়ি করে আর হাউমাউ হাউমাউ করে কান্দে, ডাক দিয়ে বলে মালি এই কবরটা একাকি ঘর, কবরটা অন্ধকার ঘর, এই কবরের ভিতরে ছেলে কবর লইতে পারবে না, এই কবরের ভিতরে এই টিউবলাইট পাখা পর্যন্ত থাকবে না, এই কবরের ভিতরে যদি আমি ধরা খেয়ে যাই আমার বুঝি ওই হাসরে মিজানে ফুলসারাতে জাহান্নামে আজাব হবে। এই জন্য সাহাবীরা কবর দেখে দেখে কান্ত, তুমি আর আমি কি হতবাগা, ওই দিকে জানাজার নামাজ পড়ানোর পরে লাশটাকে কবরের ভিতরে দে আর তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে গপ্প করো, হাসতেছ আনন্দ করতেছ, বহু দেখেছি ঠিক কিনা? ওইখানে লাশটাকে কবর দে আর তুমি একদিকে বন্ধু বান্ধবের সাথে এমন হাসা হাসতেছ মনে হয় তোমার বুঝি আর কবরে যাওয়া লাগবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু
ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা, ওই মৃত্যু তোমার কাছে আসবে, ওই মৃত্যু তোমার কাছে আসবে, তুমি শক্ত প্রাচীরের ভিতরে ঢুকলো, মৃত্যু তোমাকে নিয়ে যাবে। এরে যুবক ভাই, বাড়ি থেকে একজন মানুষ বাজার করার জন্য ব্যাগ নিয়ে ঘর থেকে টাকা পয়সা নিয়াও, আর তার 7 বছরের সন্তানকে নিয়ে হাটে চলে গেল, বাজার করার জন্য হাটে চলে গেল, বাজার করলো, বাজার করে আসার সময় সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার শরীরটা যেন কেমন লাগে, মাথাটা যেন কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না বাবা। যখন একটা দোকানের সামনে সামনে একটা টেবিল ছিল, টেবিলে যখন বসলো, বসার পরে যখন বসলো, সাথে সাথে পিছনের দিক পড়ে গেল, মানুষগুলো দোকান থেকে বাহির হইয়া তার শরীরে ধরে দেখে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, রক্তগুলো চলাচল বন্ধ হয়ে গেছে, তার নিঃশ্বাস আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, এই বুঝি তার জিন্দগি শেষ হয়ে গেল, তার আমলের দরজা বুঝি বন্ধ হয়ে গেল, তার এই পৃথিবীর জমিনে কিসের ছেলে কিসের মেয়ে কিসের ব্যবসা, এই যে বাজার করেছে, স্ত্রী বাজার পাক করবে, তারপরে সন্তানদেরকে নিয়া খাবে, তাও বুঝি হলো না, কিন্তু যাবে তোমার আমলনামা। একটু চিন্তা করে দেখো, পৃথিবীর জমিনে তোমার বয়সটা 30 বৎসর হয়ে গেল, তুমি কতটুকু আমল করতে পেরেছ? তোমার বয়সটা 40 বৎসর হয়ে গেল, তুমি কতটুকু আমল করতে পেরেছ? তোমার দাড়ি সাদা হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, শরীরের চামড়াটা ঢিল হয়ে গেল, শরীরের শক্তি কমে গেল, এখনো বুঝি তোমার গান শোনার সময়, এখনো বুঝি তোমার গান শোনার সময়, এখনো বুঝি পরনিন্দা গীবত একের ভিতরে আরেকের ভিতরে ঝগড়া লাগানোর সময়, তোমার কি মরণের কথা স্মরণ হয় না? তোমার সামনে কত মানুষ লাশ হইয়া সব কিছু পালাইয়া ওই অন্ধকার ঘর নিজুম গ। আল্লাহর নবী বলে, আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতে, এই কবরটাকে তোমরা কি মনে করো একটা গর্ত? তোমরা যে কবরটা 3.5 হাত একটা গর্ত করেছ, তোমরা কি মনে করো এই কবরটা গর্ত? না রে না। এরে উম্মত, যখন তুই ভালো আমলগুলো করে করে কবরে যাবি, আল্লাহর নবী বলে, আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, তোর কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে, যখন তুই ওই কবরের ভিতরে গুনাগুলো নিয়ে নিয়ে যাবি। আল্লাহর নবী বলে, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের কুণ্ড হয়ে যাবে, কেমনে সইবি পৃথিবীর জমিনে? তুমি রৌদ্রের আলো সহ্য করতে পারো না, পেট ব্যথা সহ্য করতে পারো না, তুমি ওই জাহান্নামের আগুন কিভাবে সইবা? একটু মাথার ভিতরে নাও আর আল্লাহর কাছে তওবা করো, মালিক জীবনে বহু অপরাধ করেছি, অপরাধের কারণে তুমি জাহান্নামের আগুনের লাকড়ি বানায়ো না, আমার অপরাধের কারণে তুমি আমাকে জাহান্নামে দিও না আল্লাহ। ও মালিক, বয়ান শুনিয়া আজকে তওবা করলাম, আজকে ওয়াজ মাহফিল থেকে যাইয়া আর গুনাহগুলো করব না, তোমার আর এবাদত করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব মালি, আর চোখের পানিগুলো সেরে সেরে আল্লাহর কাছে সব সময় মাপ চাবেন। ও মালি, জিন্দগিতে পাঠাইলা, দুনিয়ায় পাঠাইলা, যেইটা করার দরকার সেইটা করতে পারলাম না, কিন্তু গুনাহ নিয়া কবরে যদি যাই, ওই কবরে আজাব, হাসরে আজাব, মিজানে ফুলসরাতে জাহান্নামের আজাব হবে। ও আল্লাহ,
গুনাহ করেছি অপরাধ করেছি দরজা তোমার একটাই আমার আর কোনো দরজা নাই তুমি আমার জিন্দেগী সব গুনাহগুলো মাফ করিয়া তুমি আমাকে তোমার ওলি বানাইয়া ওই জান্নাতের মেহমান বানাইয়া মালাকুল মউত আজরাইল পাঠায়ো সবাই বলেন আমিন।